কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো শুরু করবে আমরাও ভালো আছি। তোমার এসবি ক্রিয়েশনে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম। তো আজ হলো কি বার, এই বারটা বলতে গিয়ে না ভুলে যে আজ হলো শনিবার, আর অমাবস্যার দ্বিতীয় দিনের স্নানটা সেরে ফেললাম। কালকে তো বাড়ি থেকে আসলাম, বাড়ি থেকে করে আসলাম, আর আজকে দ্বিতীয় দিনের স্নানটা করলাম। দেখবো সকাল সকাল উঠে স্নানটা করলে কিন্তু ভালো লাগে, কিন্তু এই যে সারাটা দিন একটা গরম গরম সেটা লাগে। তারপরেও যেটা নিয়ম সেটা তো করতেই লাগবে, বছরে তিন চারটা দিন, আর এটা ভালোও লাগে কিন্তু দেখবে এইভাবে সকাল সকাল উঠে স্নানটা করে নিতে। এখন ঘড়িতে বাজে 5টা 20, এই যে দেখো, দেখলে তো 5টা 20 বাজে। তো ঘুম থেকে উঠলাম যে হয়ে যাবে প্রায় 25 মিনিটের মতো, উঠে বাসিঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এই স্নান করে চলে আসলাম। রান্নাঘরের বাসি কাজ তো কালকে করে রেখে দিয়েছি, রান্নাঘরে মানে ওই ঘরের কোনো কাজ নেই। আর তোমাদের দাদাভাই সকালবেলায় হাঁটতে বেরিয়ে পড়লো, মানে আর একটু আগেই হাঁটতে বেরিয়ে পড়লো, আর আমার তো এখন আর কোনো কাজ নেই। আর আজকে না এমনিতে হলে অন্য সময় হলে আজকে লেট করে ঘুমতে পড়তাম, কারণ আমাদের এখানে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তাম, সবাই সকাল সকাল উঠে যায় মানে উঠে পড়তাম। আরও আমরা গিয়েছি তো না হলে 6টা 6:30 থেকে ঘুম থেকে উঠার, আমরা যাওয়ার পর একদম 5:30 5টা এরকম টাইমে ঘুম থেকে উঠে পড়তাম। আর এখন যদিও অমাবস্যার স্নান, সবাই চটজলদি উঠে স্নানটা সেরে নেবে। তো আমার এখন অমাবস্যা স্নান করতে লাগবে, স্নান করে চলে আসলাম, তো এখন যেন চোখের ঘুমও চলে গেল, না হলে আমি একদম 7:30 8টার সময় ঘুম থেকে উঠতাম। এখন যে কী করি সেটাই ভাবছি, এখন করার মতো কিছুই নেই, রান্না করারও কাজ নেই, এই করারও তো কোনো কাজ নেই, তো এখন সোজা শুয়ে থাকবো। তো চলো, হ্যাঁ তোমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে যা রোদ দিয়েছে, রোদ দেখে বোঝা যাচ্ছে কী পরিমাণে আজকে গরম পড়বে। অন্য সময় দেখবে অমাবস্যাতে না বৃষ্টি হবে, মানে হালকা হালকা বৃষ্টি হলেও হবে, আর এবছরে বৃষ্টির দেখাইনি অমাবস্যাতে। কিছুদিন আগে যদিও মানে অনেক বৃষ্টি দিয়েছে, তারপরে অমাবস্যাতে তো একটু হলেও বৃষ্টি হয়, এবারে বৃষ্টির দেখা নেই। তো আমি এতক্ষণ যাবো এই যে বিছানায় শুয়ে রইলাম, বলতে মোবাইল ঘাঁটছিলাম, আর চোখগুলো দেখে মনে হচ্ছে আমি যেন ঘুম দিয়ে উঠলাম। তারপর বিছানাপত্র গুছিয়ে নিলাম, ঘরটাও গুছিয়ে নিলাম, এখন বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। স্নান করে এসে আগে ঠাকুরের বাসনপত্র মেজে ঠাকুরের জায়গাটা মুছে গেলাম জেঠি শাশুড়ির বাড়িতে, দেখলাম ওদের গেটটা খোলা হলো না, মানে উড়ে ঘুম থেকে উঠিনি, তো সেজন্য আবার চলে আসলাম। আর আমি কি জানো তো স্নান করে না, মানে যখনই আমি স্নান করি তখন মনে হয় যে পুজোটা দিয়ে নিই, স্নান করার পর অন্য কাজে মানে গিয়ে তারপর আবার এসে পুজো দিতে আমার ভালো লাগে না। তো আজকে কিন্তু এমনটাই হবে আমার সাথে। তো তারপর দেখো এদিকে বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম ওদের বাড়িতে, এখন এসে গেটটা খোলা পেলাম। তো এদিকে দেখো ফুল নিয়ে নিচ্ছি, আর আগে জানো তো আমাদের বাড়িতে কত ফুল ছিল, আমাদের মানে আসতে হতো না ফুলের জন্য, মানে এত এত কী ফুল ছিল না আমাদের বাড়িতে, সব রকমের ফুল ছিল। এই একটা দুর্গাপুজো আসলে আমার শাশুড়ি মা দেখতাম আমাদের ঘরের জন্য, আমার কাকা শাশুড়ির ঘরের জন্য, তারপর এই দুর্গাপুজোর এখানে নিয়ে অনেক ফুল দিয়ে আসতো, মানে বললাম না পদ্ম ফুল থেকে শুরু করে অনেক অনেক রকমের ফুল ছিল, কতটা না ভালো লাগতো, পুরো আসন ভরে আরও থাকতো ফুল এইরকম। আর এদিকে ফুলগুলো রেখে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা মুছে নিয়েছি, আর বাসনকোসন তো আগে মেজে নিয়েছি, পুজোটা দিতে পারলাম না, তোমাদের বলবো কেন পুজোটা এখন দিতে পারলাম না। তারপর দেখো এদিকে আমি এখন বাসনকোসন গুছিয়ে নিচ্ছি, কাল রাত্রিবেলা যেহেতু বাসন ধুয়ে রাখলাম তো এখন বাসনকোসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে এখন বসে পড়লাম আম কাটতে, তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা নিয়ে নেব, মুড়ি আম দিয়ে নাকি খাবে, তো এদিকে আমটা এখন কেটে নিচ্ছি, তারপর ওকে টিফিনটা দিয়ে দিই। টিফিনটা দিয়েই এখন লেগে পড়লাম রান্নার কাজে। তো এদিকে দেখো এই যে এখন খারগুন পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তো এগুলো না আমার ঠাম্মা দিয়েছিলো, আমার শাশুড়িমা বলেছিল দিতে, যেহেতু আমাদের এখানে এগুলো পাওয়া যায় না তাই, তো ভালো করে ধুয়ে নিচ্ছি, না হলে যদি বালি থাকে সেজন্য ভালো করে দু তিনবার ধুয়ে নিলাম। তারপর এখন গ্যাসের মধ্যে এই যে একটু লবণ দিয়ে একটু বাপ দিয়ে নেবো, তাহলে ভালো হয়, বাপ না দিয়েও নাকি করা যায় আমার শাশুড়িমা বলো। তারপর আমিও আগেও যে খেতাম আমাদের বাড়িতে তখন বাপ দিয়েই করা হতো, তো একটু নুন ছিটিয়ে দিলাম, তারপর এই ডুবাগুলো রেখে দিলাম, এগুলো আমার শাশুড়িমাকে বলবো কেটে দিতে। তারপর এই ডাস্টবিনের মধ্যে দেখো কতগুলো পাতা হয়েছে, অনেকগুলো পাতা কিন্তু ঠাম্মা দিয়েছিল, কিন্তু পাতাগুলো যেহেতু ফ্রিজে রাখেনি আর একটা মানে পলিথিনের মধ্যে বাতা ছিল, পুরো পাতা লাল হয়ে গেল, তো যেটুকুনি হয়েছে এটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এদিকে দেখো বাপ দেওয়া পাতা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন আর পেঁয়াজটা আলাদা করে কেটে রেখে রেখে। তো বন্ধুরা আমার তরকারি কাটাকুটি কমপ্লিট, সব যে এখানে বসিয়ে দিলাম ডেকের শাক ডাল ছিটিয়ে, আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে খারগুন কুচুর পাতাটা পেস্ট করে নিয়েছি, আর এদিকে তো শুটকি মাছ ধুয়ে নিয়েছি, আর 3টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, তো এখানে 2টা ডিম মানে ঠিকঠাক আছে, আর একটা ডিম নষ্ট করলো। তো আজকে ডিমের ঝোল, টেকি শাক আর খাগন কচু পাতার বাটা হবে।
ওগুলো ছিল মাছ টাছ কোনগুলো ছেড়ে দিতে, কারণ ডিমগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি যেহেতু বাড়িতে ছিলাম না দুদিন, ফ্রিজ অফ ছিল, তাই একটা ডিম নষ্ট হয়ে গেল। তো আজকে যদি না খাই আরও নষ্ট হয়ে যাবে। সেজন্য তোমার দাদা দাদা গেলো বাজারে, আসার সময় দুধটা পায়নি, মানে যখন হেরে আসছিলো, কারণ তখন তো 7টাও বাজেনি, 6:30 এরকমই, 6:10-15 হবে। তো দুধটা পায়নি, তাই নিয়ে আসতে পারিনি। আমাদের মানে আমি সবসময় যে দাদা থেকে দুধ রাখি উনিয়ার কাছ থেকেই রাখতাম, বলেও দিয়েছিল তোমার দাদা দাদা ভাই। তো উনি আবার আস্তে আস্তে না প্রায় 10টা 11টা 12টা, মানে টাইমের কোনো ঠিক ঠিকানা নেই কখন আসবে। তো আমি কখনটা পুজোটা দেবো, তাই ভাবলাম কি না এখন দুধটা নিয়ে আসলে বাজার থেকে, তাহলে আমি সে দুধটা দিয়ে পুজো দিয়ে নিতে পারবো, সকাল সকাল পুজোটা দিয়ে দিতে পারবো। কালকে আবার একদম সকাল সকাল পুজো দিয়ে নেবো, আর যেহেতু দুধ ছিল না তাই, তো এখন আগে রান্নাটা শেষ করে নিই, তারপর পুজোটা দিয়ে নেবো। আগে চট জলদি এখন রান্নাটা শেষ করে নিচ্ছি, তো রান্নাটা শেষ করেই পুজোটা দিয়ে নেবো চট জলদি। আর জানো তো মনটাও ভালো লাগছে না, যেহেতু স্নান করার পর পুজোটা দিতে পারলাম না, এই রান্নাবান্নাটা করতে হচ্ছে। তাই তো আমার শাশুড়িমা বলছিল যে এরকম কোনো ব্যাপার নেই, সব কিছু হলো মনের ব্যাপার, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে গেলে হবে, কারণ রান্না করবে বলে পুজোটা দিতে পারবে না, এরকম তো কোনো কথা নেই, পুজো দেওয়া যায়, কোনো কিছু হবে না। তো এদিকে দেখো বসে পড়লাম পুজোটা দিতে, রান্নাটা তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, যাই হোক পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে আমাদের দুপুরের মেনুটা একবার দেখিয়ে দিই তোমাদের এক ঝলকে। এই যে ডিম কষা করলাম আলু দিয়ে, আর ডিম কষাটা না এতটা টেস্ট হয়েছে, আমি আমার আজকে হাতের দিকে তাকিয়ে আছি যে কিরে বাবা এটা আমি কী রান্না করলাম। এমনি তো রান্না মানে স্বাদ হয়, একটা সময় তো রান্না করতেই পারতাম না, আর এখন যা হোক একটু একটু রান্না করতে পারি, মানে ফেলে দেওয়ার মতো নয়, খাওয়ার মতোই হয়। তবে ডিম ডিমটা রান্না করে আজকে পুরো আমি হাতের দিকে তাকিয়েছি যে মনে হচ্ছে ভগবান আজকে আমার হাতে জাদু দিয়ে দিল। আর এই যে খারকন পাতার বাটা আর করলাম ডেকের শাক করলাম মুসুর ডাল ছিটিয়ে, এগুলো হলো আজকের মেনু। তবে এক একটা থেকে এক একটা আজকে সবগুলো রান্নাই টেস্ট হয়েছে। তারপর কড়াটা মাজা হয়নি, কিছু বাসন ধুয়ে নিয়েছি, গ্যাসটা মুছলাম, আর এদিকে দুধটা জাল দিয়ে রাখলাম, বাকি দুধটা আর প্রসাদটা এখানে রেখে দিলাম। তো সমস্ত কিছু তো পরিষ্কার করে নিয়েছি, শুধু কড়াটা মাজা হয়নি। তো এখন আগে পেট পুজোটা সেরে নিই, খাওয়া দাওয়াটা করে তারপর সব কিছু পরিষ্কার করে নেব। 10:15 বাকি, তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখানে দুধটা জালে বসিয়ে দিলাম, গ্যাসটা মুছে, আর এই যে বাসন কোসন ধুয়ে নিয়েছি, সব কাজ কমপ্লিট রান্নাঘরে। এখন ওই ঘরে গিয়ে রেস্ট করতে পারবো এখন আসবি। আর এই বাটিটা নিয়েছি এর মধ্যে কাকিমুনির জন্য, খারকুন কচুর পাতাটা মানে বাটাটা নেব, কারণ কাকিমুনি না ওগুলো খেতে বেশ মানে ভালোবাসে খেতে, আর এগুলো তো আমাদের এখানে পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না, হঠাৎ করে একদিন যদি পাওয়া যায় এরকম, একদম মানে ধরতে গেলে পাওয়াই যায় না এরকম, তো মন চাইলেও না খাওয়া যায় না। তো আমি যখন করলাম তো আমরা তো খেয়ে নিলাম, আর আমার শাশুড়িমার জন্য, আর এটার মধ্যে কাকি শাশুড়ির জন্য এখন নিয়ে নেব। তো আমার কাজ ব্যস্ত আজকে শেষ, 10:15 বাকি, এখন গিয়ে রেস্ট করবো, আগে তরকারিটাকে গিয়ে দিয়ে আসি। ৩টা২০ বাজে, এতক্ষণ যাবৎ না কারেন্ট ছিল না, প্রায় আধ ঘন্টা মতো হবে, সেই একটা মেঘলা কাশ করলো, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যেন বৃষ্টি চলে আসবে। জুতোগুলো ধুয়েছিলাম, জুতোগুলো বাড়ি থেকে নিয়ে আসলাম, কোথায় আর বৃষ্টি। তারপর এই যে পেছনের দরজাটা খুলে, এই যে
বসেছিলাম, আমার শাশুড়ি মাও আসলো, কারণ কারেন্ট নেই, গরমে ভালো লাগছে না। অনেকক্ষণ গল্প করলাম, উঠে একটা গ্লাস জল খেলাম, আর এখন দেখছি আবার কারেন্ট চলে আসলো। ওই যে দেখো কারেন্ট চলে আসলো, আর দেখলেই তো আলতা পড়েছিলাম, তখন কিন্তু কারেন্ট ছিল না, একটু শুয়েছিলাম। তারপর হঠাৎ মনে হলো আমার তো ভিডিও থাম্বনেল বানানো হয়নি, একটা বাজে গেল থাম্বনেলটা বানালাম। আর যেহেতু সকাল সকাল এখন ঘুম থেকে উঠছি, আমার না চোখ যেন আমি তাকাতে পারি না এইরকম হয়, কিন্তু আমার না ঘুমটা আবার হয় না। কী বলো, ঘুমটা হলে কিন্তু চোখ মানে যে চাইতে পারছি না ঘুমের জন্য সেটা কিন্তু চলে যেত। তো আলতাটা করলাম, কারেন্ট নিয়ে ভালো লাগছে না, এই প্রথমে খাটের মধ্যে শুলাম, তারপর আর ভালো লাগছে না গরমে, আবার নিচে শুলাম, তারপরে যেন শান্তি পাচ্ছি না। তো এখন 3:20 বাজে, খাওয়া দাওয়াটা করবো একটু বাদে, ও আসুক। আর বিকেলে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, মাতৃ সম্মেলন দেবে আমাদের পাড়াতেই, তো ওইখানে যাবো, তোমাদের দাদাভাইকে দিয়ে দিই খাবারটা, আমিও খেয়ে নিই, বিকেলের কাজকর্ম শেষ করে তারপর যাব। হাতের মধ্যেও দেখো আলতা লেগে গেছে, অমাবস্যার সময় তো আলতা পড়তে লাগে, এমনিতে আলতা পড়ি না কিন্তু সারা বছরে, সারা বছরেও এই জিনিসটা কিন্তু পড়ি না, কিন্তু এই অমাবস্যার সময় আমি আলতাটা পড়ি। তো চলো তোমাদের সাথে আবার আমার বিকেলে দেখা হচ্ছে। পুরো খাওয়া দাওয়া তো কমপ্লিট, খাওয়া দাওয়া করে সাথে সাথে আজকে বাসন গোসনগুলো মেজে নিচ্ছি। আর তো বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবে। তো এদিকে দেখো বাসন গোসন ধোয়া কমপ্লিট, আর এদিকে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। তো আমাদের পাড়াতেই মাতৃ সম্মেলন হচ্ছে, তো সেখানেই নিমন্ত্রণ, তো আমি তারপর আমার এক যা আর আমার জেঠে শাশুড়ি মিলে যাচ্ছি। আর এই যে দেখো জায়ের ছেলে আর আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা ওরা আগিয়ে গেলো, তো এখন আমরা তিনজনে যাচ্ছি, তিনজন না চারজন, জায়ের ছেলেও তো যাচ্ছে, আর এই যে দেখো আমার জেঠে শাশুড়ি। তো এদিকে ওদের এখানে কিছুক্ষণ বসলাম, বসে তারপর শেষ হওয়ার পর এই যে প্রসাদ নিয়ে এখন বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা এইমাত্র আসলাম, আর এই যে দেখো 9:00 বাজে, তো ঘরদোর তো আগে ঝাড় দিয়ে গিয়েছিলাম, ওখানে যাবো বলে বিকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে গেলাম। আর এই যে এখানে এখন কাপড়টা রেখে দিয়েছি, ওইটা কালকে রোদে দিতে লাগবে, ঝাড় গরমের দিন, এখন তো এখন একটু বাইরে হাঁটাহুটি করবো। আর ওখানে গিয়ে না সিঁদুরও দিয়েছিলো কয়েকজন, আমি তো আর সিঁদুরটা নিইনি, আমি তো জানি না যে এখানে সিঁদুর দেওয়া হবে, ও দিয়েছিলো এক দুজনে, তো আমি দেখি কালকের দিকে বের হবো সিঁদুর দিতে। তো এখন একটু বাইরে থেকে হেঁটে আসি। রান্নাঘরে আসলাম রান্না বসাতে, এই যে রান্নাঘরের জানলা দিয়ে চাঁদমা আমাকে দেখছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম এই সুন্দর দৃশ্যটা, খুব ভালো লাগছে দেখতে। তো এদিকে চাঁদমা আমাকে দেখে তো আর হবে না, চাঁদমা আমাকে দেখে এদিকে আমি ভাতও করে নিয়েছি, তারপর এই যে বাটটা বসিয়ে আমি কুমড়ো ডাঁটাটা কাটতে বসিয়ে দিলাম। তো কালকে কুমড়ো ডাঁটাটা রান্না করবো রসুন দিয়ে, তো তার জন্য রসুনটাও কেটে নিয়েছি, না হলে সকালবেলা রসুন কেটে কুমড়োটাটা কেটে, আমার না সবজি কাটা থাকলে এতটা ভালো লাগে, রান্নার ইচ্ছেটা যেন আরও আগ্রহটা বেড়ে যায়, আর সবজি কাটা না থাকলে তখন ভালো লাগে না, কিন্তু কী করবো, আমাকে তো আমার সবজিগুলো কাটতেই হয়। তবে অনেক সময় আমার শাশুড়িমাও কেটে দিই। এখন বাজে 10:35, তো এখন বড়াগুলো বাসতে আসলাম, আর আমার ঘরে না এখন কদিন যাবৎ বড়াই হচ্ছে বেশিরভাগ, আজকে দুপুরের তরকারি বেশি একটা নেই, তো সেজন্য বড়াগুলো করতে হচ্ছে। এখন আবার সবজি রান্না করব, দুপুরে একটু একটু তরকারি আছে শুধু। তো এখানে এই যে দেখো কী করছি, এই যে তিতির শাকের পাতার মানে আগের পাতা আগ পাতাগুলো বড়া করে নিচ্ছি। তো কালকেই তো বলেছিলাম করব তোমাদের, কালকে বলেছিলাম কি করব মনে হয় বলেছিলাম, তো শুধু একটা করেছিলাম, তোমাদের দাদাভাই আবার খেতে পারবে কি পারবে না সে চিন্তা করে আবার বাকি টুকে পাতাগুলো বড়া করেছিলাম। তো আজকে ভাবলাম কি না এগুলোও করবো, একটু হালকা দিতে লাগলো, কী হয়েছে খেয়ে দেখ মানে দেখতে বলবো যে মানে কীরকম লাগে, সব কিছু খাওয়া হয় দরকার, এগুলো কিন্তু আমাদের জন্য খুব ভালো পেটের জন্য, কিন্তু এইভাবে না মানে বড়া খেয়ে না, এর ডোগাগুলো যদি খাওয়া যায় সেদ্ধ ভজে, সেদ্ধ তো আবার আমি খেতে পারি না। তো এদিকে আখ পাতাগুলো বড়া করে নিচ্ছি, আমাদের এখানে তো এগুলো পাওয়া যায় না, খুবই কম কিন্তু এগুলো পাওয়া যায়, তো আমাদের ওইখানে আবার আমাদের বাপের বাড়ির এখানে এগুলো পাওয়া যায়, তো এগুলো আমার ঠাম্মা এনে দিল, আগের দিন বলেছিলাম তো এনে দিল। তো এখন করে নিচ্ছে ওড়াগুলো, তারপর খাওয়া দাওয়াটা করে ঘুমিয়ে পড়বো, কারণ আবার তো কাল সকালবেলায় উঠতে লাগবে, তাই আর দেখো সিঁদুর পরে এই জায়গাটা যেন পুরো সিঁদুরে মানে ইয়ে হয়ে আছে, ফুটার মধ্যে দেওয়া হয়েছে তো তাই ঠিকঠাক আছে, না হলে যদি ফুটার ছাড়া যদি সিঁদুরটা দিত না এতক্ষণে মুখ পুরো সিঁদুর হয়ে মানে ভরে থাকতো সিঁদুর দিয়ে, এরকম আমার এমনিতে গুরু সিঁদুরটা পড়লে পুরো একদম উল্টো পাল্টা হয়ে থাকে। তো চলো আমি বড়াগুলো ভেজে খাওয়া দাওয়াটা করে নিয়ে আগে।